কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো, কোন গ্রামে এক দুঃখী পরিবার, সব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল। মহারান ব্যথা কখনো না পেলো, কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জান ইন্তেকাল করে গেল। দিনের পর দিন যাচ্ছে, মেয়েটা বড় হচ্ছে। আব্বা জান মেয়ের খুশির জন্য বিবাহ পর্যন্ত করলো না, মেয়ের খুশির জন্য, কেননা বিয়ে করলে সেই মেয়ে এসে যদি, সেই বউ এসে যদি কলিজার টুকরা টুকরি সন্তানকে কষ্ট দেয়, বিয়ে পর্যন্ত করলো না। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, নামাজ কালাম পরেজগারিতার দিক থেকে অত্যন্ত ভালো ছিল। তো আপনারা জানেন, গ্রামে যদি কোনো মেয়ে একটু দেখতে সুন্দরী হয় বা নামাজ কালাম পরেশগারিতা হয়, তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে আমাদের বাড়ির বৌমা করো মেয়েটাকে, আমাদের বাড়ির বৌমা করবো। কি ঘটনা ঘটেছিল শুনুন। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশান। আব্বা তার বেটিকে বড় বাসি তো ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। বিয়ের প্রস্তাব আসলো, তারা যে বর্তমান সমাজে পণ প্রথা যেটা আছে, চেয়ে নেওয়া, এটা যে এত বাজে প্রথা। বিয়ের জন্য বিয়ের কথা সম্বন্ধের কথা বললো, মেয়ের বাপ তখন ভাবছে ছোটবেলা থেকে সে তার মাকে দেখিনি, মাকে পায়নি, মা ডাক শুনতে পায়নি, তো এক কাজ করি, ও তো সারা জীবন আমার কাছে থাকবে না, আমি তাকে বিয়ে দিয়ে দেই, আর ধনী পরিবার ওরা নিশ্চয়ই ভালো হবে, আমার মেয়েকে ভালো রাখবে। তাই নিজের মানে এতদিনের টাকা পয়সা সব এক জায়গায় করলো, কি মানে ধার্য করা হয়েছিল অনেক টাকা। কবি লিখছেন শুনুন, পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে, না
দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো তোমার কোণে ঘরে কে জ্বালাবে আলো এ কেমন নসিব খোদা দিল বলো মেয়েটা ওদিকে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে বলছে আব্বা কেন আমাকে পরের হাতে তুলে দিচ্ছ আমি তোমাকে না দেখে কিভাবে থাকবো আব্বা তুমি আমাকে না দেখে কিভাবে থাকবে আমার সুখের জন্য তুমি বিবাহ পর্যন্ত করলে না আমি রান্না করি আমি ঘরের আলো জ্বালাই তাই তুমি খাও আব্বা কেন আমাকে পরের হাতে তুলে দিচ্ছ তখন আব্বা কেঁদে কেঁদে কি বলেছিল আমার কবি এম এ হান্নান সাহেব এত সুন্দর কথা লিখেছেন আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিনে সে গেল খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল অসহায় ধনীর মিনতি করে কিছু টাকা কম আছে দেব তো মাই পরে দেব তো মাই পরে চরম অপমান কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি হবি ভালো এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো মেয়েরা বিশেষ করে আব্বারা মেয়েকে অনেক ভালোবাসে অনেক অনেক বেশি ভালোবাসে একটা মেয়েও তার আব্বাকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসে একটা মা যদি তার মেয়েকে বকে মেয়ে অত সহজে কাঁদবে না কিন্তু একটা আব্বা জান মেয়েকে বকা তো দূরের কথা একটু রাগান্বিত অবস্থায় যদি তাকাই মেয়ে কেঁদে ফেলবে কষ্ট পেয়ে যাবে মেয়ের আব্বাকে এত ভালোবাসে আর আব্বারাও মেয়েকে এত ভালোবাসে মেয়ের সুখের জন্য নিজের সবকিছু তারা বিসর্জন দিতেও রাজি হয়ে যায় দেখুন বিয়ে হয়ে গেল এক বিয়াই মশাই এক বিয়াই মশাইকে ডাকলেন বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলায় ও তার মাকে হারিয়েছে আমি ওর সুখের জন্য বিবাহ পর্যন্ত করেনি আমি একা কোলে পিঠে করে আমার মেয়েকে মানুষ করেছি আমি আমার জীবনে যত পুঁজি ছিল এক জায়গায় করেছি আমার জমি জায়গা যা ছিল বিক্রয় করেছি এই নান আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে একটাই অনুরোধ আমার কলিজার টুপি মেয়েকে আপনারা কোনোদিন কষ্ট দেবেন না তার চোখ দিয়ে পানি পড়লে আমি আব্বা জান সহ্য করতে পারবো না শুধু এটাই অনুরোধ আমার মেয়েকে আপনারা ভালো রাখবেন যখন বলল যে টাকা কম আছে সকলের সামনে বিয়ে বাড়িতে অতগুলি মানুষের সামনে বিভিন্ন রকম বাজে ভাষা বলল ছোট লোকের জাত বলল গরিব মানুষ তো আপনারা জানেন গরিব দিন অতি নরম হয় সহ্য করতে পারলো না সেখানেই হার্ট ফেল করে গেল কি ঘটনা ঘটেছিল কবি লিখছে শুনুন পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না কি বলছে যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা বুক ভরা ব্যথাই শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল এ কেমন নসিব খোদা দিল বলো মেয়েটাকে বাধ্য হয়ে নিয়ে চলে গেল বোঝা স্বরূপ কি করবে বিয়ে হয়ে গেছে খেতে শুতে উঠতে বসতে তাকে খোটা দিয়ে দিয়ে বলছে তোরা ছোট লোকের জাত তোর আব্বাও ছিল ছোট লোকের জাত গরিব ছোট লোকই হয় এই রকম বিভিন্ন কথা বলে তাকে কষ্ট দিচ্ছে বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নিচ্ছে কেননা সে তো চির এতিম এমন কি তার স্বামী ছিল একদম মদ্যপায় বা মদপান করত গভীর রাতে এসে তার সাথে অত্যাচার করত কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন
खेते सुते उठते बसते दितो तार खोटा मद मातल छिलो धोनीर से बेटा छेलेटीर छिलो आबार चोखेरी नेशा बीबी पाइनी कोनो दिन स्वामीर भालोबासा रात गोभीरे मद खेये करी तो अत्याचार जाला जंत्रणा सोये तबु करीछे संसार ओ गो करीछे संसार देखते देखते एकटी बछर केटे गेलो मा बापारा मेये गर्भवती होलो ए केमन नसीब खोदा दिलो बोलो কষ্টের মধ্যে দিন যায় কিন্তু কিছু করার নেই কোথায় যাবে তার আব্বাও নেই মাও নেই বর্তমান সমাজে আমার দেখুন সংসারের মধ্যে টুকটাক কথা কাটাকাটি ঝামেলা হয় এটা স্বাভাবিক ব্যাপার সংসার করতে গেলে বর্তমান সমাজের মা বোনেরা যদি একটু ঝামেলা ঝঞ্ঝাট স্বামীর সাথে হয়ে যায় মুখ বলাবলি হয়ে যায় কিছু দিনের জন্য বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি গিয়ে বাপ ভাইদের সাথে একটু মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে তাই তো নাকি তাই করে কিন্তু সেই যে মেয়েটা কোথায় যাবে তার তো কেউ নেই কোনো সাহারা নেই তাই সে ভাবলো যে আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে কিছু না হলেও মনে দুঃখের কষ্টের কথা অন্তত তার সাথে বলতে পারবো কিন্তু ছেলেটা কোনো রকম সন্তান নিতে চায় না মেয়েটা জোরপূর্বক সন্তান নিল গর্ভে ধারণ করলো কিন্তু তখনও তাকে কত কষ্ট দেওয়া হচ্ছে এটাই শেষ ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন যখন আমরা মায়েদের গর্ভে থাকি সেই দিনগুলো যে মায়েদের কত কষ্টে কাটে আমরা ছেলেরা বুঝবো না ছেলেরা আমরা ওই কষ্ট বুঝবো না মায়েদের পেটে যখন আমরা থাকি একটা জিনিস ভাবেন তো সামান্য হাতের উপরে যদি একটা 500 গ্রামের একটা কিছু দেওয়া হয় সেটা যদি আপনাকে সারা দিন ধরে রাখতে বলা হয় ধরে রাখতে পারবেন না কিছু সময় পরে মনে হবে রেখে দেই কেমন হাত যন্ত্রণা করছে আর আমরা এত ভারী একটা শরীর ওই বাচ্চা মায়েদের গর্ভে থাকে সেই গর্ভে থাকা অবস্থায় কোথায় না যাচ্ছে মা কত কিছু করছে কত কষ্ট তাদের হয় চলুন যে কথাটা আমি বলছিলাম বিষয় হলো ওই সময় যেহেতু নারীটা গর্ভবতী হয়েছে তখন অন্তত তার সাথ দেওয়া উচিত তার কাজগুলো কম করানো উচিত কিন্তু তবুও তার সাথে কি ব্যবহার শুন নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে পারে বারে বলে তার বাপ বেটাতে তার বাপ বেটা বলছে তোরা ছোট লোকের জাত তোদের গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে এটা হতে পারে না তোর গর্ভে যে সন্তানটা এসেছে ওটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলেকে আরো ভালো জায়গায় বিয়ে দেব আরো সম্ভ্রান্ত পরিবারে দেব তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে যখন এই কথা বলেছে মেয়েটা আর সহ্য করতে পারলো না হাউ মাউ করে কেঁদে উঠেছে আর বলছে আমি আর সহ্য করতে পারছি না আমার কাছ থেকে তোমরা সবকিছু কেড়ে নিলে আমার আব্বা জান যে আব্বা জান আমাকে এত ভালোবাসতো তোমাদের জন্য আমি তাকে হারালাম তোমাদের জন্য আমার সবকিছু চলে গেল আজ আমি যাকে নিয়ে সাহারা ভাবছি তাকেও তোমরা মানে নষ্ট করে দিতে চাইছো না আমি আর তোমাদের কাছে থাকবো না তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো অনেক বড় করব তোমাদের কাছে আর থাকবো না যখন এই কথা বলল কথা অমান্য হলো সকলে মিলে তার সাথে যে কি ব্যবহার করলো আহারে কবি লিখছে শুনুন নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যাব চলে আসব না ফিরে জোর করে গলাই ফাঁস দিল তারে গলাই ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল এ মেহান
নানান বলে লিখতে বুক ফেটে গেল এই কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এই কেমন নসিব খোদা দিল বলো আহারে এমন করে কত নারীদের জীবন চলে যায় অনেক জায়গায় শোনা যায় শাশুড়ি বৌমাকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে কেন কেন আমরা এমন করি একবার তো ভাবা উচিত পরের বাড়ি থেকে এসেছে সে মেয়ে না সেই মেয়েটা কাজ করলে কষ্ট হয় না আপনার মেয়ে কাজ করলে কষ্ট হয় এটা কিভাবে হতে পারে তাকে নিজের সন্তান মনে করে নিন একবারও ভেবেছেন আপনার এক ডাকে সে তার এতদিনের আদরের আব্বা আদরের মা আদরের ভাই বোন সবাইকে ফেলে আপনার কাছে চলে আসলো আপনাকে মা বলে ডাকছে আপনাকে আব্বা বলে ডাকছে আপনাকে স্বামী বলে ডাকছে আর আপনি এইভাবে তার সাথে অসৎ ব্যবহার করছেন এটা ভুল করছেন যারা আছেন এমন এ কাজ থেকে দূরে সরে আসুন অনেক যুবক ভাইরা আছে তারা মদ খেয়ে এসে গভীর রাত্রে স্ত্রীকে কষ্ট দেয় আমরা কি এতটুকু ভাবতে পারি না সেই মেয়েটা আমাদের জন্য কি না করে আমরা না হয় বাড়ির বাইরে কাজে চলে যাই একটা কাজ নিয়ে সারাদিন ব্যস্ত আর সেই মেয়েটা বাড়ির সমস্ত কাজগুলো সে করে আব্বাকে খুশি রাখার কাজ করে মাকে খুশি রাখতে গেলে যে কাজগুলো হয় সেগুলো করে ভাই বোন থাকলে জামা কাপড় পরিষ্কার করা সেগুলো করে রান্না বাড়া বলো যত কাজ সব করে ইভেন আমরা রাত জেগে বাড়ি এসে আমরা যখন কষ্ট করে কাজ করে বাড়িতে আসি রাত্রে আমাদের মনে চাহিদাটাও সেই মেয়েটাই মেটায় তাই তো নাকি তাহলে কেন আমরা সেই মেয়েটার সাথে অসৎ ব্যবহার করব আসুন স্বামী স্ত্রীর মহব্বতে আল্লাহর রহমত নাজিল হয় আপনারা স্বামী স্ত্রীর মধ্যে এই মিল মহব্বত পয়দা করুন তাহলে সংসারে সুখে সুখ হয়ে যাবে আর অনেকে আছেন অনেক ছেলের বাপেরা আছে জিপ এখান থেকে মোটামুটি হাবড়া পর্যন্ত লম্বা ছেলের বিয়েতে দামি গাড়ি নেবে খাটশো কালমারি সোনার গহনা কত কিছু নেবে এখন আবার বলছে অ্যাপাচি হবে না বুলেট দিতে হবে কত রকম কিছু কিন্তু আমরা কি একবার ভাবি অনেক মেয়ের বাপেরা আছে তারা রাত্রে ঘুমাতে পারে না তারা মাথায় হাত দিয়ে কাঁদে আহারে আমি তো জোন দেই অল্প টাকা ইনকাম করি আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কিভাবে আমার জামাইয়ের জন্য অ্যাপাচি বাইক দেব ভালো ভালো খাটশো জিনিস না দিতে পারলে তারা বারেবার খোটা দেবে আমার মেয়েকে মেয়েটা আবার আমার বাড়িতে চলে আসবে এগুলো কি আমরা একটু ভাবতে পারি না বিনা পানে কি বিয়ে দিতে পারি না অবশ্যই পারি একটা গজলে শুধু গজল শুনলে হয় না আপনারা জানেন প্রত্যেকটা গজলে অনেক শিক্ষণীয় বিষয় থাকে আপনারা বুঝতে পারবেন এই যে আরেকটা পয়েন্ট আছে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে আমরা লাফালাফি করি অনেকেই আছে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলেই যদি চাকরি হল হয় মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হয় আমরা শুধু লাফাই ওরে বাবারে এখানে বিয়ে দিলেই সারা জীবন সুখে থাকবে না কখনো হতে পারে না আপনাকে দেখতে হবে ছেলেটা কেমন তার মন মানসিকতা কেমন সে নামাজ কালাম পড়ে কিনা সে তার আল্লাহর ভয় আছে কিনা এগুলো আমার আপনাকে দেখতে হবে যদিও শিক্ষার প্রয়োজন আছে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মানে প্রয়োজন আছে আপনি প্রতিষ্ঠিত এমনও ছেলে আছে তারা গরিব তাদেরকে হেল্প করুন তারা আরো বড় জায়গায় যেতে পারবে সারা জীবন আপনার মেয়েকে খুশি রাখবে অনেক শাশুড়িরা তো আছে কালো জামাই নিতেই চায় না লজ্জা লাগে যে কালো জামাই আমার মানে সবার সামনে বলতে হবে বলবে এই জামাইটা কে যাচ্ছে অমুকের জামাই যাচ্ছে লজ্জা লাগে কেন কালো ছেলেরা কি মেয়েদেরকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে কালো ছেলেরা কি ভালো ইনকাম করতে পারে না অবশ্যই পারে তো মূল কথা হলো দেখতে হবে তার মন মানসিকতা কেমন মানুষের মনটাই সব থেকে বড় জিনিস তা না হলে আগে একটা ঘটনা শুনলেন না মাওলানা হতে পারে কিন্তু তার মনে ছিল খ্রিস্টান ধর্মের সবকিছু ভালোবাসা তার জন্য তার কবরে খ্রিস্টান মেয়ের লাশ চলে আসলো আল্লাহ চাইলে কত কিছুই না পারে চলুন অনেক কথা অনেক গজল বললাম